বাক্সটা দেখছেন, এটা একটা ইম্প্রোভাইজ ব্যালট বক্স। এই ব্যালট বক্সে ভোটের আগে এর কিছু সিলিং আছে, সেই সিলিং গুলোকে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। প্রথমেই দেখুন, এর একটা লক সিস্টেম রয়েছে। লক সিস্টেমটাকে খোলা পড়াতে আপনি আপনার যে ভোটার ক্যান্ডিডেট বা এজেন্ট যদি কেউ থাকে, দেখাবেন যে আমার ব্যালট বক্স এমটি আছে কিনা। এমটি ব্যালট বক্স দেখাবেন, তারপরে ওর মধ্যে একটা অ্যাড্রেস ট্যাগ, ফিল আপ করা অ্যাড্রেস ট্যাগ এর ভেতরে ভরে দেওয়া হলো। ভরে দেওয়ার পর এখানে এই হুকটা লাগিয়ে দিয়ে এটাকে লকিং করে দেওয়া হলো। লকিং করে দেওয়ার ফলে এটা কি দেখা যাবে যে বাক্সটা আর ওপেন করা যাবে না। এরপর এটাকে লক করে দেওয়ার পর এর যে তালাটা রয়েছে এটাকে এর মধ্যে লাগিয়ে রাখতে হবে, কারণ তাহলে এটা কাউন্টিং এর সময় এটা খোলা নিয়ে প্রবলেম হবে, তখন একটা প্রবলেম দেখা দিতে পারে। ওই জন্য এইটাকে তালাটার সাথে আর এটাকে রেখে দিতে হবে। এরপর একটা সাদা পেপার নিয়ে, যে ক্যান্ডিডেটস যদি থাকেন, ক্যান্ডিডেটস অথবা ক্যান্ডিডেটসের যদি এজেন্টরা থাকেন, তার এজেন্ট এজেন্টের সিগনেচার করে এবং প্রিজাইডিং অফিসারের একটা সাইন করে পেপার, সাদা পেপার দিয়ে এই তালাটাকে মুড়িয়ে দেওয়া হবে। তার দিয়ে সিগনেচার করা ক্যান্ডিডেটসের এজেন্টদের সিগনেচার করা এবং প্রিজাইডিং অফিসারের সিগনেচার করা পেপারটাতে এভাবে মুড়িয়ে দেওয়া হলো। এরপর এটাকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। এইভাবে পেপার দিয়ে মোড়ার পর এটাকে সাদা পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দেওয়ার পর সাদা কাপড় দিয়ে এই তালাটাকে মুড়িয়ে দেওয়া হলো। এরপর কাপড়টা একটা সাইডে একটু চিরে নিয়ে এটাকে ভালোভাবে যতটা সম্ভব শক্ত করে, টাইট করে গিঁচে দেওয়া হলো। গিঁচেটা দেওয়া হলো, গিঁচেটা যাতে খুলে না যায়। এরপর এই গিঁচের এখানটাতে গালাশিল করে দেওয়া হলো। এটাকে গালা দিয়ে সিল করে দেওয়া হলো। সিল করার পর এবারে এটাকে এর যে উইন্ডোটা রয়েছে উইন্ডোটাকে ওপেন এর এই যে উইন্ডোটা রয়েছে উইন্ডোটাকে ওপেন করে দিয়ে এটাকে ব্যালট পেপারের মাধ্যমে এর ভেতরে এটাকে পুল করা যেতে পারে। এখানে প্রাইমারি স্টেজের যে ইম্প্রোভাইজ ব্যালট বক্স, সেটা সিলিংটা কমপ্লিট করা হবে।